ঘনবসতিপূর্ণ স্বপ্নের একটি নগরীর নাম ঢাকা। এই ঢাকার জিরো পয়েন্ট অবস্থিত গুলিস্তান গোলাপশাহ মাজারের অপোজিটে অবস্থিত একটি ছোট্ট ভাসমান দোকান, যেই ভাসমান দোকানটির মধ্যে একটি লোক বিকালের পর থেকে দীর্ঘদিন ধরে বিক্রি করে যাচ্ছে একটি শরবত। এই শরবতটি খাওয়ার জন্য মানুষজন দীর্ঘক্ষণ লাইন ধরে থাকে। তাছাড়া ঢাকা শহরের আশপাশের জেলা থেকেও মানুষজন চলে আসে সেই দুপুরবেলায়। আমরা সেই দীর্ঘার আজহা শরবতের ডকুমেন্টারি আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশ ফুড কালেকশন ইউটিউব চ্যানেল আপনাদের খুবই পরিচিত একটি ফুড ডকুমেন্টারি চ্যানেল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনাদের নিকট তুলে ধরার জন্য ডকুমেন্টারি আকারে। তো আশা করছি আপনাদের নিকট আমাদের ভিডিওগুলো ভালো লাগে। গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে একটি লোক তার জাদুর বাক্স নিয়ে দুপুর 4টা বাজে হাজির হয়ে যায়। তার এই জাদুর বাক্স দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে। এই দিলভার আজহা শরবতের গুগল ম্যাপসের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এই শরবতটি একবার খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার কিরকম লাগলো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাদাম থেকে শুরু করে বাদাম, দুধ এবং জাফরন মিশানো একটি মিক্সচার তিনি বোতলে করে নিয়ে আসেন। তারপরে তৈরি হয় তার শরবত তৈরির প্রস্তুতি। শরবত কি বিক্রি করবে তার থেকে বেশি এখানে লাইন ধরে মানুষজন অপেক্ষায় রয়েছে এক গ্লাস 100 টাকা দিয়ে শরবত খাওয়ার জন্য। পূর্বেও আমাদের দিলভার আজহা শরবত নিয়ে ভিডিও করেছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই লিংকে প্রবেশ করে আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের ভিডিওগুলো মিস না করতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের পুরান ঢাকার প্লেলিস্টটা দেখে আসতে পারেন, সেখানে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।